বিচারপতি পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বিজেপির অন্দরের খবর, তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হবেন অভিজিৎ বাবু। এই অবস্থায় তৃণমূল নেতা কুণাল ঘোষ মন্তব্য করতে পিছুপা হবে না তা তো হতে পারে না। এবার নিজের এক্স হ্যান্ডেলে বিস্ফোরক দাবি করে বসলেন কুণাল। কুণাল লেখেন, অভিজিৎ গাঙ্গুলিকে তার দলের নেতাই হারিয়ে দেবে, তার গঙ্গোপাধ্যায়কে অনুরোধ ভোট থেকে সরে দাঁড়ানোর। সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লিখেছেন, শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পরিচয় থাকা সুবাদে একটি অনুরোধ, আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত, ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে, বিজেপিতে গিয়ে সমালোচিত, অনুরোধ এখনো সময় আছে, ওদের বলে দিন প্রার্থী হবেন না, তমলুকে তৃণমূলই জিতবে, দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে, যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে, তার দলে অন্য বড় নেতা সহ্য হয় না, বাড়তে দেবে না, এখনো সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন, পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন, সুবানুধ্যায়ী হিসাবে ভাবতে বললাম। প্রসঙ্গত, তমলুকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাংশু ভট্টাচার্য, সিপিআইএম ওই কেন্দ্রে প্রার্থী করেছে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে। ঘোষণা না হলে তমলুকে বিজেপি প্রার্থী হিসেবে দেওয়াল লিখন চলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে। বিচারপতি পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বিজেপির অন্দরের খবর, তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হবেন অভিজিৎ বাবু। এই অবস্থায় তৃণমূল নেতা কুণাল ঘোষ মন্তব্য করতে পিছুপা হবে না তা তো হতে পারে না। এবার নিজের এক্স হ্যান্ডেলে বিস্ফোরক দাবি করে বসলেন কুণাল। কুণাল লেখেন, অভিজিৎ গাঙ্গুলিকে তার দলের নেতাই হারিয়ে দেবে, তার গঙ্গোপাধ্যায়কে অনুরোধ ভোট থেকে সরে দাঁড়ানোর। সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লিখেছেন, শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পরিচয় থাকা সুবাদে একটি অনুরোধ, আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত, ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে, বিজেপিতে গিয়ে সমালোচিত, অনুরোধ এখনো সময় আছে, ওদের বলে দিন প্রার্থী হবেন না, তমলুকে তৃণমূলই জিতবে, দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে, যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে, তার দলে অন্য বড় নেতা সহ্য হয় না, বাড়তে দেবে না, এখনো সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন, পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন, সুবানুধ্যায়ী হিসাবে ভাবতে বললাম। প্রসঙ্গত, তমলুকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাংশু ভট্টাচার্য, সিপিআইএম ওই কেন্দ্রে প্রার্থী করেছে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে। ঘোষণা না হলে তমলুকে বিজেপি প্রার্থী হিসেবে দেওয়াল লিখন চলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।